নোয়াখালীর কোম্পানিগঞ্জে অটোরিকশা চালক বলরাম মজুমদারকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ভাড়ার 10 টাকা নিয়ে ঝগড়ার জের ধরে হাত পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে চোরাইকৃত অটোরিকশার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার শ্যামল চন্দ্র দাস পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার 9 নং নবীপুর ইউনিয়নের নারায়ণ চন্দ্র দাসের ছেলে ও আব্দুল খালেক ওরফে তোতা মিয়া কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মাহবুবুল হক মুন্সি বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে কোম্পানিগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসপি বলেন, আসামিরা চলতি বছরের 31 জানুয়ারি রিকশাচালক বলরাম মজুমদারকে বসুরহাট কলেজ রোড থেকে যাত্রী হিসেবে তার অটোরিকশায় উঠে উপজেলার 4 নং চরকাঁকড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে ইউনুস চকিদারের বাড়ির পূর্ব পাশে কৃষি জমিতে নিয়ে বলরামকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। নিহত বলরাম উপজেলার চরহাজারি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির ননিগোপালের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। চলতি বছরের 31 জানুয়ারি দুপুরে 1:45 দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির সংলগ্ন মহিষের ডগি থেকে রিকশাচালক বলরামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এই দুই আসামিকে বৃহস্পতিবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আসামি শ্যামল চন্দ্র দাস সিনিয়র জুডিশিয়াল আদালতের সিনিয়র হাকিম মোহাম্মদ এমদাদের নিকট দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। সুপ্রিয় দর্শক, খুনিদের মূল উদ্দেশ্য ছিল রিকশা চুরি করে বেঁচে দেয়া, ভাড়া নিয়ে গ্যাঞ্জাম, এটা ছিল অজুহাত মাত্র। আপনারও যদি সেটাই মনে হয় তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।